আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহনা রেসিপি পিটিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক। আমরা তাল দিয়ে অনেক প্রকারের পিঠা, পায়েস, অনেক কিছু তৈরি করে থাকি, কিন্তু তাল দিয়ে যে এত মজাদার স্পঞ্জি তুলতুলে কেক তৈরি করা যায় সেটা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আর তালের কেক খেতেও অসম্ভব মজার হয়। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, বেকিং পাউডার 1 টিস্পুন, 1/4 টিস্পুন লবণ, আরও নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার 1/3 কাপ। এই গুঁড়া দুধের কারণে কেকের টেস্টটা খুব ভালো আসে। এখন কয়েকবার আপনারা চেলে নিতে পারেন। কেক বানানোর ক্ষেত্রে কয়েকবার চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি প্রথমবার চেলে নেওয়ার পরে আরও কয়েকবার এভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো এভাবে বারবার চেলে নিতে পারেন। কয়েকবার এভাবে চেলে নিব, আর যখন লিকুইড মিশ্রণের সাথে মেশাতে যাব তখন আমি লাস্টে আরও একবার চেলে নেব। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এই তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি আরেকটা পাত্রে রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে ডিম সরাসরি বের করে কেক তৈরি করতে যাবেন না, এতে করে কেক ভালো হবে না। অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে ডিম বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর কেক তৈরি করতে হবে। আর ডিমে যদি কোনো ময়লা থেকে থাকে সেক্ষেত্রে চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিচ্ছি। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিম একটু ফেনা ফেনা হয়ে আসলে এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি। আর চিনি একসাথে সবটুকু দেব না, অর্ধেক অর্ধেক করে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি বাকি অর্ধেকটা চিনি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি চিনি অ্যাড করেছি 1/2 কাপ। এখন আবার পুনরায় বিট করে নিচ্ছি। যখন হলদে কালারটা চলে গিয়ে এরকম সাদা ফোমি হয়ে আসবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ রেগুলার তেল, আরও অ্যাড করছি বাটার মিল্ক 1/3 কাপ, 1/3 কাপ কুসুম গরম দুধে আমি অল্প একটু ভিনেগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। এখন অ্যাড করছি তালের রস, আর এখানে তালের রস আছে 1/2 কাপ। তালের রস আগে থেকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছিলাম। এখানে যেহেতু তালের রস ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের ফ্লেভার আমি ইউজ করছি না, কারণ তালেরই নিজস্ব একটা ফ্লেভার আছে। অন্য কোনো ফ্লেভার ইউজ করলে তালের সেই নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর 10 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এখন আর বিটারের দরকার হবে না। এখন আমরা সমস্ত শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। এখন আমি লাস্টে আবার চেলে নিচ্ছি। আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো একসাথে মেশাবো না, অর্ধেক করে মেশাবো। আর এই কেক তৈরির ক্ষেত্রে আস্তে ধীরে মেশাতে হবে, একদমই তাড়াহুড়া করে মেশাতে যাবেন না। আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তাড়াতাড়ি করে মিশালে আর ইচ্ছামতো মিশালে কিন্তু ফোমি ভাবটা কমে যাবে। এখন আমি আরও কিছুটা চেলে মিশিয়ে নিচ্ছি। আমি একসাথে কিন্তু সবগুলো দিচ্ছি না। এভাবে করে শুকনো উপকরণগুলো আমি 3 বার দিয়েছি। ওই একইভাবে আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা কেক মোল্ডে ঢেলে নেব। আর এই কেক মোল্ডে আমি পেপার বিছিয়ে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এখন এই কেক মোল্ডে ব্যাটার ঢেলে নিচ্ছে। কেক মোল্ড না থাকলে সেক্ষেত্রে আপনারা ঘরে থাকা সসপ্যানে অথবা স্টিলের টিফিন কাড়িতে বেক করে নিতে পারেন। যখন আমার কেক মোল্ড ছিল না তখন আমি ওইভাবেই তৈরি করে নিতাম। একটা কাঠি দিয়ে এভাবে করে নিতে হবে। এরপর এভাবে ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো প্রকার বাবলস থাকে সেটা চলে যাবে আর কেক তৈরি করার পর বড় বড় ছিদ্র হবে না। কেক আমি চুলায় তৈরি করে দেখাবো, তাই 10 মিনিট আগেই চুলায় পাতিল বসিয়ে রাখতে হবে গরম হওয়ার জন্য। এখন আমি কেক মোল্ড বসিয়ে দিয়েছি।
একটা ঢাকনা দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে বেক করে নিতে হবে। 10 মিনিট পর চুলার আগুন লোতে দিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। এই সময়ের আগেও কেক হয়ে যেতে পারে, পরেও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন। এই তো আমার কেক হয়ে গেছে আর আমি এখন চেক করে নেছি, আর উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এটা নিচে আমি একটা কাগজ দিয়েছি তার জন্য হয়েছে, আপনারা সাদা কাগজ অথবা খবরের কাগজটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি এ ধরনের কাগজ ইউজ করেছি, তাই পাতিলটা একটু কালচে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। এই তো কেক পুরো ঠান্ডা করে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে। পেপারটা দিয়ে তেল ব্রাশ করার কারণে খুব সহজে কিন্তু কেকটা উঠিয়ে নেওয়া যাচ্ছে। এখন আমি নিচের পেপার খুলে নিচ্ছি আর দেখুন নিচের সাইডটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি পেপার তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, কেক কিন্তু যথেষ্ট তুলতুলে হয়েছে। কেক কতটা স্পঞ্জি হয়েছে আমি হাত দিয়ে চেপে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এখন কেক কেটে কেকের ভিতরটা দেখানোর পালা, আর কেটে নেওয়ার সময়ও কিন্তু বোঝা যাচ্ছে কেক কতটা স্পঞ্জি হয়েছে। এই তো তুলতুলে স্পঞ্জি কেক তৈরি। আপনারা রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে। আর কেক বানানোর পর কেমন হয়েছে আপনারা চাইলে ছবিও শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তাল দিয়ে আজকে দুই ধরনের রেসিপি শেয়ার করা হচ্ছে। তালের কেক তৈরি করে দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা। আর এই তালের বিবিখানা পিঠা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এই পিঠাটি খুবই সফট একটি পিঠা, অনেকেই বলে পিঠাটি তৈরি করার পর নাকি অনেক হার্ড হয়ে যায়, কিন্তু এই রেসিপিটি ফলো করে আপনারা পিঠাটি তৈরি করে দেখুন, আপনাদের পিঠাটি কিন্তু যথেষ্ট সফট থাকবে। শুধু যখন বানাবেন তখনই না, আপনারা এর পরে দুই তিন দিন ফ্রিজে রেখেও এটা খাবেন, তখনও কিন্তু সফট থাকবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখন ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ ময়দা। শুধু চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু অনেকটা হার্ড হবে, তাই এখানে ময়দাটা ইউজ করা। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 1/4 কাপ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তালের পাল্প দিয়ে দিচ্ছি 1 কাপ, তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এর ঘনত্বটা হবে এমন, আমি যখন উপর থেকে ফেলবো এটা কিন্তু একাধারে পড়বে না, ভেঙে ভেঙে পড়বে। ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে, কোনো রকম রেস্টে রেখে দেওয়া ছাড়াই কিন্তু আমি পিঠাটি তৈরি করে নিচ্ছি। আমি আজকে পিঠাটি সসপ্যানে তৈরি করে দেখাচ্ছি, অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটি তুলতে সুবিধা হবে। আমি গোল করে একটা পেপার কেটে নিয়েছি এর মাপে, এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর উপরে আরও কিছুটা ব্রাশ করে নিচ্ছি তেল। শুধু কিন্তু তেল ব্রাশ করলেও হবে, আমি পেপারটা দিচ্ছি আমার সুবিধার জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটু ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি, উপরে আরো কিছুটা নারকেল ছিটিয়ে দিচ্ছে। আমার ব্যাটার রেডি, আমি এটা সরিয়ে ফেলছি। এখানে আমি ইতিমধ্যে পানি বসিয়ে দিয়েছি, দেখুন বলকো চলে এসেছে, আর উপরে আমি একটা স্টেন বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সসপ্যানটি বসিয়ে দিচ্ছি।
আমি কিন্তু সসপ্যানের উপরে ঢাকনা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি পাতিলের উপরেই ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর পানিটা এমনভাবে দিতে হবে যেন স্টেইনের উপরে না উঠে যায়, যেহেতু আমি সসপ্যানের উপরে কোনো ঢাকনা দিই নি। আর ঢাকনার উপরে কোনো ফাঁকা থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। এক পর্যায়ে এসে ঢাকনাটা খুলে চেক করে দেখছি আমার পিঠাটা হয়েছে কি না। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠির সাথে যদি কিছু লেগে উঠে আসে তাহলে বুঝতে হবে পিঠাটি হয়নি। আমার কিছুই উঠে আসে নাই, আমার পিঠাটি কিন্তু হয়ে গেছে, আর পিঠাটি হতে কিন্তু 45 মিনিটস লেগেছে। পিঠাটি হতে আপনাদের আরও একটু সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। পিঠাটি যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ছুরির সাহায্যে চারদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন নিচের পেপারটি তুলে ফেলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটি তৈরি করা হলো। একটু কেটে দেখাচ্ছি, দেখুন কিভাবে খুব সহজেই কেটে যাচ্ছে, এতটা সফট হয়েছে পিঠাটি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আসলেই ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।